ভ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফিঞ্চ পাখির বয়স নির্ধারণ করতে হয়, কিভাবে একটা বাচ্চা ফিঞ্চ পাখি চেনা যায়, কিভাবে একটা সেমি অ্যাডাল্ট ফিঞ্চ পাখি চেনা যায় এবং কিভাবে একটা অ্যাডাল্ট ডিম পাড়া পাখি চিনতে পারেন। 5 মিনিটের এই একটা ভিডিও দেখে আপনি খুব সহজে বুঝে যাবেন কিভাবে আপনি ফিঞ্চের ছেলে মেয়ে নির্ধারণ করতে পারেন এবং ফিঞ্চের বয়স কিভাবে আপনি 100% কারেকশনের সাথে নির্ধারণ করতে পারেন। এখানে আমি আপনাদের সাথে 3টি আলাদা আলাদা পদ্ধতি শেয়ার করব, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আপনি একটা ফিঞ্চ পাখির বয়স বের করতে পারবেন। সো আসুন শুরু করা যাক। নাম্বার 1, পাখি ঠোঁট দেখে। একটা পাখির ঠোঁট দেখে নির্ধারণ করা যায় ওই পাখিটার বয়স কত। বাচ্চা ফিঞ্চ পাখির ঠোঁটগুলো কালো এবং ধূসর রঙের হবে। দিন দিন পাখিটার বয়স যত বাড়তে থাকবে, ঠোঁটের রং ততটা লাল অথবা কমলা কালার ধারণ করতে থাকবে। ছোট অবস্থা থেকে বড় হতে থাকবে আর একটা মেয়ে পাখির ঠোঁটের কালার দিন দিন কমলা রং ধারণ করতে থাকবে। অন্যদিকে পাখিটা যদি ছেলে হয় তবে সেটা ঠোঁটের কালার দিন দিন লাল রং ধারণ করতে থাকবে। আরও ভালোভাবে বোঝার জন্য আমি আমার এই পাখিগুলোর উদাহরণ দিচ্ছি। এখানে মাঝখানে যে পাখিটা বসে আছে, মানে ডান পাশের সাদা পাখিটার ডান পাশে, মানে মাঝ বরাবর যে পাখিটা বসে আছে, এটা হলো একটা বাচ্চা পাখি। এই পাখিটার বয়স আজকে প্রায় 2.5 মাসের মতো হলো। এটাকে আমরা বাচ্চা না বলে সেমি অ্যাডাল্ট বলতে পারি। এর কারণ কি, এই পাখিটার ঠোঁটের দিকে আপনি লক্ষ্য করুন, এর ঠোঁটের মধ্যে কিছু অংশ এখনও কালো রয়েছে। যখন এরা একেবারে বাচ্চা থাকবে, মানে একেবারে ছোট অবস্থায় থাকে, তখন পুরো শরীরটাই কালো হয়, অনেকটা চড়ুই পাখির মতো দেখা যায়, আর ঠোঁটের অংশটাও পুরোপুরি কালো থাকে। কিন্তু যখন আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, ঠোঁটের কালারটা প্রাপ্তবয়স্ক পাখির মতো হয় কমলা, নয় লাল রং ধারণ করে। ডান পাশেরটা একটা ছেলে পাখি, এটা হলো বাবা, আর বাম পাশে সাদাটা হলো মা। তো ডান পাশের পাখিটার ঠোঁট দেখুন একবারে টকটকে লাল, কিন্তু বাম পাশের মা পাখিটার ঠোঁট হলো হলুদ, আর এই বাচ্চাটার ঠোঁটও আমরা দেখতে পাচ্ছি হলুদ। তার মানে এটা একটা মেয়ে বাচ্চা পাখি। এটা দেখে আপনি খুব সহজে নির্ধারণ করতে পারবেন আপনার পাখিটার বয়স কত। এছাড়াও আরও কয়েকটা পদ্ধতি আছে। দ্বিতীয় পদ্ধতিটা হলো শরীরের রং। বাচ্চা অবস্থায় পাখির বডি পুরোপুরি ধূসর রঙের হবে। ধূসর মানে হচ্ছে এটাকে দেখতে অনেকটা চড়ুইয়ের বাচ্চার মতো বা এরকম বলে মনে হবে। এই অবস্থায় পাখিগুলো যখনই মা বাবাকে দেখবে, তারা মুখ খুলে খাওয়ার জন্য বসে থাকবে। তারা বারবার খাবার চাইবে মা বাবার কাছে, আর এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একটা বাচ্চা পাখি। আর বাচ্চা পাখি তো আমি বললামই, আপনারা যখন ওদেরকে দেখবেন ওদের শরীরে এরকম বিভিন্ন কালারের শেডগুলো আসে না। এই পাখিটা এখন সেমি অ্যাডাল্ট অবস্থায় আছে, এটা মোটামুটি আর 2 মাসের মধ্যে ডিম্বাচ্চা উৎপাদনের মতো যোগ্য হয়ে যাবে, কিন্তু এখনও এটা পুরোপুরি বয়স্ক হয়নি। তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা একটা সেমেডাল পাখি। আর ঠোঁটের মাথাটায় দেখুন, এখানে কিন্তু কালো একটা স্পট এখনও রয়েছে, ওই যে বাচ্চার যে ভাবটা সেটা এখনও চলে যায়নি। তো এই 2টা পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে নির্ধারণ করে নিতে পারেন আপনার পাখিটা সেমি অ্যাডাল্ট, অ্যাডাল্ট নাকি বাচ্চা। এবারে আপনারা যদি এই 2টা পদ্ধতির একটার মাধ্যমেও নির্ধারণ করতে না পারেন ওই পাখিটা ছেলে না মেয়ে, তবে তৃতীয় পদ্ধতিটি আপনার কাজে আসবে। নাম্বার 3, পাখির শীষ দেয়া দেখে। আসলে ফিঞ্চ খুব সুন্দর সুর করে গান গাইতে পারে, আর এই গানটা গায় মূলত ছেলে পাখি। মূলত ছেলে পাখি মেয়ে পাখিটাকে আকর্ষণ করার জন্য খুব সুন্দর শীষ দিয়ে একটা গান গায়। আমি আপনাদের ওদের শীষ দিয়ে গান গাওয়াটা দেখাচ্ছি। এটা দেখলে আপনি একেবারে 100% কনফার্ম হতে পারবেন আপনার ছেলে পাখিটা যদি এইভাবে ডাকে, তবে ওইটা একটা প্রাপ্তবয়স্ক পাখি, কারণ বাচ্চা পাখি এভাবে ডাকতে পারে না, আর মেয়ে পাখি তো এটা ডাকতে পারবেই না। এই যে সুরটা আপনি এতক্ষণ শুনলেন, খুব সুন্দর একটা শীষ দিয়ে ডাকা গানের মতো সুর, এই সুরটা হলো মূলত একটা ছেলে পাখি শুধুমাত্র তৈরি করতে পারে। তো আপনি যখন পাখি কিনতে যাচ্ছেন, যদি দেখেন যে একটা পাখি এরকম সুর করে ডাকাডাকি করছে, তখন 100% কনফার্ম হবেন ওটা ছেলে পাখি। আর বাচ্চা পাখি কখনো এরকম ডাকতে পারে না। মেয়ে পাখি ডাকে কিন্তু ওই রকম হয় না, ছেলে পাখিগুলোর মতো এত সুন্দর করে ডাকতে পারে না। তো আশা করি এই 3টা পদ্ধতি মেনে আপনি যদি একটা ফিঞ্চ পাখির বয়স নির্ধারণ করতে চান, তবে আপনি খুব সহজেই ওদের বয়স নির্ধারণ করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ফিঞ্চ এবং অন্যান্য পাখি পালন বিষয়ক এমনই দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।